বৃষ্টি শেষে মানুষ এখন খরান দিচ্ছে আজকে 2 দিন, তারপরেও মাঝে মাঝে বৃষ্টি আসে। তো এখন মানুষ ধান বন দাইতেছে, 3-4 দিন খরান থাকলে পুরো মাঠ একবার খালি হয়ে যাবো, তখন বোঝা যাবে যে মাঠে কি পরিমাণে পানি আছে। এই যে আমার পুকুরের অবস্থা একবার নাজাল হয়ে গেছে, এই এই পুকুর আর এই পুকুর দুটো একসাথে হয়ে গেছে। এই পুকুর আবার বাইরের তেন পানি ঢুকে ঢুকে এদিক দিয়ে আবার এটার ভিতরে ঢুকে আমার সব ছোটো মাছ, যে রেণুগুলো ফালাচ্ছিলাম ছোটো মাছগুলো, এগুলো সব মনে অর্ধেক বার হয়ে গেছে জালের চোরা দিয়া। এই যে দেখেন পানি, ধানের সরা আর কুদ্র হলে ডুবে গেল লোক, তারপরে পানিতে লাগিয়ে রয়েছে কিছু কিছু গাছ, এগুলো ছোটো এগুলো ডুববে রয়েছে। এগুলো মাছে খাইলেছে, আবার দেখেছে জ্বালায় পড়ছে। এই যে দেখেন কি অবস্থা, সরা একবার পানিতে লাগিয়ে রয়েছে দিকটা। এই মাঠেও ধান কাটার প্রস্তুতি চলতেছে, প্রতিযোগিতা চলতেছে কার আগে কে গাইতে নিব। যে বুড়ি না দিছি যে বড় মাছগুলো আছে এগুলো খাওয়ার জন্য, এই বৃষ্টি ইয়া অবস্থা, অনেকদিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না, আবার এমনি তো জ্বর ঠান্ডা হয়ে রয়েছে। এই কলা গাছ লাগাইছিলাম দুইটা, ছাগলে খাইয়া বাতা মতো সব ছিড়াইছে ছাগলে, এদিক দিয়ে লাগাইছি ছোটো ছোটো পানি, নতুন করে বাড়িতে আবার লাগাইতে হবো। এই জমি ধানগুলো এতদিন বাড়িতে আছে, এটার অনেক সময় লাগবে কাটতে কাটতে, আমার হচ্ছে ধান রুয়ে দেব, তাতে দাম পুরো মাঠ খালি হয়ে রোয়ার সময় যাবার এটা ভাগবো। এই যে দেখেন এদিকটা পানি, ছড়া সব ডুবার এসে পানির তলে। সারা বছর দেখছি দক্ষিণ দিকে যায় পানি, আর আজকে দেখতেছি উত্তর দিকে দেখতেছি, এবার প্রায় 10 বছর পরে এবার উত্তর দিকে পানি দেখতেছে এদিকে থেকে। আগে যেত এদিকে দক্ষিণ দিকে যাইতো, আর এখন এবার আইসা যাইতেছে এই যে উত্তর দিকে, 10 বছর পরে যাইতে এদিকে পানি দেখছি। 10 বছরের ভিতরে আমি এই প্রথম দেখলাম যে এদিকে যাইতেছে পানি, গেছিল কারো আগে। মাছ এটা আবার আর পাত্রে মনে কয় লাখের জাল হিসাব ছাড়া, একটা পাত্রের ভিতরে আপনার মাঠে কমে 1 লক্ষ টাকার কারেন্ট জাল আছে। ওই যে দেখেন মাছ সেটা যাইতেছে, হ্যাঁ আপনার যদি হাওড়া এলাকায় হ্যাঁ যদি বাড়ি হইতো মনে দিনে 24 ঘন্টা হ্যাঁ পানির মধ্যে থাকতো, হ্যাঁ দিন রাত সবসময় মনে করেন যে ইয়াত নেই মাথায় পানি উঠছে, জাল আনতে অভাব নেই আর। এই যে মানুষ ধান দাইয়াই না থুবাইতেছে এদিকে, পরে লইব কোনো রমে আইনা ফালানো আর কি ধান হচ্ছে জ্বালাইছে কিছু কিছু। ধান জ্বালার দানা জ্বালা চলে এসে পাত্রে বেড়ে থাকছে, ওই মানুষ লেতি বেঁধে নিতেছে ধান। লেতি বেঁধে মানুষ নিতেছে, অনেকগুলো আড়ি একসাথে করে ধরিদা বাইন্দাটা নিয়ে যায়।